হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে, সেটা দেখতে পাচ্ছ। বকফুল গাছে নতুনভাবে বকফুলের ফুল চলে এসছে, খুবই আনন্দ। আজকের অনেক কিছুই আনন্দের সময়। তো দেখতেই পাচ্ছ বকফুল আমি পারবো বলে পাপা আমাকে বলছে, তো চলো দেখা যাক কী হয়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর একটা করে লাইক প্লিজ ফ্রেন্ড, প্লিজ প্লিজ। বন্ধুরা দেখতেই পাচ্ছ বকফুল পেরে নিয়েছি আমার হাতে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে বকফুল। এই বকফুলের চপ খেতে উফ অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছ আমি বকফুলটা পেরেছি হাতে, সাদা ধবধবে একটা ফুল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা আমি ন্যাপা দিয়েছি বাড়ির সামনে, একটু সামান্য ন্যাপা দিলে না প্রচুর ভালো লাগে দেখতে। মানে আমি জানি না কে কোনটা কি বলে, কিন্তু আমি ন্যাপা দিই, মাঝে সাঝেই দিই, আর আমার দেখতে খুব ভালো লাগে বাড়ির সামনে এরকম ন্যাপা পোছা হলে, সুন্দরই লাগে দেখতে। আর আমি এটা প্রায় দিই। ও তো অনেকে গোবরটাকে হাত দিতে খুব ঘৃণা করে, কিন্তু আমার কোনো ঘৃণা অতটা নেই। গোবর জিনিস এতে আবার ঘৃণা করার কী আছে আমি ওটাই বুঝতে পারছি না। বাদ বাকি জিনিসগুলোতে ঘৃণা করলে সেটা হয়, কিন্তু গোবর জিনিসে ঘৃণা করার কোনো দরকারই পড়ে না মনে হয় আমার। তো যাই হোক, আমি এখন এটা আমি ন্যাপাটা দিয়ে নিয়েছি, ন্যাপাটা হয়ে গেছে। তো ওদিকে আমার হচ্ছে পাস্তা হচ্ছে, তো চলো আমি পাস্তাটাকে এবারে ডিমটা দিয়ে দেবো, তেল দেওয়ার পরে একটু ডিমটা দেবো, তো চলো। তো দেখো ঘরটার অগোছানো পুরো জামা কাপড় এই যে রেখে দিয়েছে, আর আলমারিটা যতবার গোছায় ততবার অগোছানো করে রাখে, আর চৌকিটা তো যতবার আমি বিছনা চাদরটা ঠিক করবো টেনে টেনে দেবো সুন্দরভাবে করে রাখবো, আর তত অগোছানো করে রাখবে। তো দেখো আলমারিটার অবস্থা, যখনই আলমারি মা গুছিয়ে রাখবো বা আমি গুছিয়ে রাখি আলমারিটা ওলট পালট হয়ে যাবে। তো চলো আমি এখন পাস্তাটা তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তারপরে আলুটাকে ভেজে নিয়েছি লবণ দিয়ে, তারপরে আমি দেবো এর মধ্যে লঙ্কা, লঙ্কা কুচি করা। তো ভেজে ভেজে নেব ভালো করে। তো চলো দেখতে থাকো আমি কীভাবে কী করি, আর তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট পাস্তা। দেখতে পাচ্ছ আমি এবার আলুটার মধ্যে আর কি লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ হালকা পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আগে বলেছিলাম দেবো কিন্তু না একটু লেট করে দিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। তো পেঁয়াজটা সবসময় দেখবে পুড়ে না যায়, হালকা বাদামি রঙের যেন আসে। আমি পেঁয়াজ দিয়ে দেবো, তো আমি এখানে ফার্স্টে দিয়েছিলাম আলুটা ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে, তারপরে আমি হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তারপর লঙ্কা দিয়েছি, লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আমি দিয়েছি তোমার পেঁয়াজ কুচি দিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা করবে না, সবসময় দেখবে নর্মাল বাদামি কালার আসবে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে সস। তো টমেটো সস দেখতে পাচ্ছ আমি একটাই নিয়ে এসেছি, বেশি দেবো না, বেশি দিলে টক মিষ্টি বেশিটা হয়ে যাবে। তো আমি একটা নিয়ে এসেছি, তো আমি টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করে নেবো, তারপরে ডিমটা ফাটিয়ে দেবো। তো আগেও পারো এর মধ্যে ডিমটা দিয়ে তারপরে পরে সস দিতে পারো, তো আমি আগে সস দেবো তারপর ডিম দেবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পাস্তা রেডি করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকের ব্রেকফাস্টে আমার পাস্তা দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে পাওভাজি হয়েছে। তো পাওভাজিটা একদিন দেখাবো, আজকে পাস্তাটাই ফার্স্ট দেখালাম। তো চলো আমি পাস্তাটা রেডি করে নিচ্ছি কীভাবে, তোমরা দেখতে থাকো। আমি ডিমটা দিয়ে এর মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা, দেখতে পাচ্ছ ডিমটাকে পুরো একদম পুরো করে নেবো। তো কালো কড়াইতে না খুব সুন্দর হয় এসব করতে ভাজা হবে। তো চলো আমি এটার মধ্যে নাড়াচাড়া করে নিই, সস্তা পাঁচ মিনিট ঢেলে দিই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি পাস্তাটা ঢেলে দিয়েছি। পাস্তাটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর পরিমাণ মতো লবণ দেব স্বাদ অনুযায়ী। তো আমি লবণটা দিয়ে আরও বেশি করে মানে নাড়াচাড়াটা করব। আর প্লিজ তোমরা হলুদটা আর দেবে না, আমি আলু ভাজার মধ্যে হালকা দিয়েছিলাম, বাট হলুদটা দেবে না। চাউমিন বা পাস্তাতে হলুদ দিলে খুবই বাজে লাগে দেখতে আর খেতেও ভালো লাগে না, তো সবসময় এটাই লক্ষ্য রাখবে। তো চলো আমি কি করি তোমরা ফলো করো। ফাইনালি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, পাস্তা রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর রান্না করে তোমরা এইভাবে খেতে পারো সকালে ব্রেকফাস্ট পাস্তা। তো ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট লাইক শেয়ার করে দিও, আর প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পাস্তার উপরে শসা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পারলে তোমরা যে যেমন করে খেতে পারো সসও দিতে পারো। তো আমি সসটা দিইনি, পরে দিয়ে নেব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো, পরবর্তী ব্লগে আবার দেখো, সেটা টাটা। তো দেখতেই পাচ্ছ বিকালের আকাশটা কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে বিকালের আকাশ, মানে বিকাল বলতে এখন সন্ধ্যাতে যাচ্ছে, তাদের আকাশটা দেখো কত সুন্দর লাগছে।